আজকে আমাকে এরা এনেছে, ওরা জানে ওর 12টা বেজে গেছে, তবু কেন এনেছে জানি না। আমার মামা বলছে শকট আটকে এলাও, আমার কাপড় না, আমার মা মারা গেছে সেই দিনে। তো আল্লাহ বলছে পৃথিবীটা এমন করে সাজিয়েছি, বাপ ভাই মা আমি আপনি আত্মীয় স্বজন সব আলাদা একটু করে নিয়ে আসে। আমি কি বলা বলি করি জানেন দুজনায়, যেদিনে সকালে তুমি অথবা আমি মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে, এর মুখোমুখি বসি আসমান মায়েতে আমাতে। যেদিনে তুমি অথবা আমি মারা যাব, আমাদের প্রতিবেশী একজন মারা গেল বুঝলেন ক্যান্সার করে, আমরা স্বামী স্ত্রী একসাথে ভাত খাই, ওর প্লেট আলাদা আমার প্লেট আলাদা, তরকারি এক কাছেই, ও তুলে লাই প্লেট থেকে। তো আমি বললাম আচ্ছা আমার কোনো ভাই চাচা আর মারা গেলে আমরা কি এইরকমভাবে ভাত নিয়ে বসতে পারতাম, আমার প্রতিবেশী পুরসার দূর সম্পর্কের কেউ ক্যান্সার হয়েছিল মারা গেল, আমরা দুজনেই ভাত খাচ্ছি, ব্যথা বেদনা প্রতিবেশী, কিন্তু আমি বললাম আমার চাচা বা ভাই কেউ মারা গেলে আজকে এইরকমভাবে ভাত নিয়ে বসতে পারতাম কি, ওর জন্যে আলাদা আমার জন্যে, আমার ওয়াজে আছে লোক মরে গেলে বাপ মা আমি, আমার মা মরে গেছে আমার খুব ব্যথা, আমি যদি কবর থেকে না যাই তাহলে পৃথিবীটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে একদিন দুদিন তিন দিন চার দিন, তারপরে শকতকে ভুলিয়ে দিই, কারণ শকতের আবার মা এসছে, আমার আসমা আসনা ওর আমার মা, আমি যদি আমার মায়ের কবরে বসে থাকি এই মাদের আমার কি হবে। আল্লাহ বলছে তাই জেহেন থেকে তাদের আব্বা আম্মার কথাটা সরিয়ে দিই। আপনারা কি বলছেন বলুন, মানে যেদিনে মরেছে তার 10 বছর পরে ওই রকম আর থাকবে। আমার বাপ মরেছে 1995, শাশুড়ি বাপ মরেছে 2005 বা 7, তাহলে 15 আর 2 17 18 বছর হলো। কবি কবার বাপের কথা মায়ের কথা, শাশুড়ি আমার কাছেই ছিলেন 90 বছরে মারা গেছেন, তার কথা আসমার মায়ের সাথে হয়, বাই চান্স আমার আসমা কেমন আছে, আমার আসনা কেমন আছে, আদিল কি খাচ্ছে, আদিল আমার নাতি, এইটা যদি না করতাম আল্লাহ বলছেন আমার এই সাজানো পৃথিবীটা নষ্ট হয়ে যেত, তাই আমি জেহেন থেকে সরিয়ে দিই। আপনারা কে কি বলছেন বলুন, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে থাকবে না, আপনারা কেউ কিছু মনে করেন না জানো, বাপ মরে গেছে মোলসাহেব এসছে ধান আদায় করতে, মোলসাহেব আসুন 1 বস্তা ধান নিয়ে যান তো, আর আজকে দুপুরে নামাজ পড়ে আমাদের ঘরে খাবেন, মানে ওই সপ্তাহতেই মরেছে, তার পরের বছর এইছে বল মোলসাহেব ঘুরে আসুন আর ধান দেয় না, 1 বছর হয়ে গেল বাপের মরা, এগুলো সব আমি বাস্তব বলছি। মরার দিনে যে অবস্থা, দিন পেরিয়ে গেলে সেই রকম থাকবে। আপনারা জানেন আমি মরণাপন্ন, হেলথ ওয়েলথ আমাকে দেখানো হলো, নিয়ে এলো বলছে আবার নিয়ে যাবো, আমার স্ত্রী বললো মুঠেই ছাড়বো না, আমি বললাম আমি মুঠেই যাবো না, ঘুরালে মেরে তুমি আমাকে নিয়ে গেলে, সেই দিন আর আজকের দিন, তখন আমি মারা গেছি, ফটো বেরিয়ে গেছে, আল্লাহ আবার ঘুরিয়ে দিয়েছে, সেইটা আমার আর মনে থাকবে না, মনে থাকলে আমি আর আমার স্ত্রী পুত্র পরিজন আল আওলাদ দেখতে পারবো না, রুজি রোজগার করবো না, রুজি রোজগার করা নামাজের মতো ফরজ, রুজি রোজগার করা ফরজ, কিন্তু অনেক লোক এঁটে পাকা মসজিদে শুয়ে পড়ছে, আমার ভাই আপনি শুয়ে পড়লেন আপনার দোকান আল্লাহ বলি, তাকে কী বলে এঁটে পাকা, তার মানে আল্লাহ ভাত নিয়ে আসছে মসজিদের ছাদটা ফাটিয়ে দিয়ে ফেলবে আর আমি খাবো, তাই তো নাকি। আল্লাহ বলছে আমি বলেছি তোমরা পরিশ্রম করো, খেটে বেড়াও, হালাল রুজির সন্ধান করো, রুজি আমি দেবো, ওয়াদা করেছি, পরিশ্রম করাটা কাদের দায়িত্ব আমাদের, ধান ভেন্ডি করেলা চাষ আবাদ ব্যবসা বাণিজ্য সব থেকে ভালো রুজি হচ্ছে ব্যবসা। তো বাবজিরা সোনারা লালরা গুণীজনেরা, আলেম ওলামাকে শ্রদ্ধা করুন, আলেম ওলামাকে মেন করুন, যে দলে আলেম নাই গোমরা দল, যারা আলেমকে শ্রদ্ধা করে না আলেমকে ভক্তি করে না তারা মুনাফেক, বইয়ের নাম মালাবুদ্দামিন হো, লেখকের নাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, নিজে নিজে ভাবুন কি করেন, আমি চোর
কিন্তু আপনি বলুন আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন, দোয়া করবেন, আপনারটা আপনি পাবেন, আমি চোর, আমাকে আল্লাহ পিটুবে। সেখানে আমাকে লোকে জিজ্ঞেস করে আমাদের ইমাম সাহেব বিড়ি খায় নামাজ পড়বো, মানে পড়ে লিবি, নামাজ যদি না হয় ইমামকে দেখে লিবে আল্লাহ, কিছু বুঝতে পারেন নাই আপনারা? হ্যাঁ, নামাজ পড়ে নেবেন, আল্লাহ আকবার। এবারে যদি এবারে নিঘাত প্রকাশ্যে কোনো পাপ করে, আপনি আলাদা করে নামাজ পড়ুন, আর না হলে গায়ে মারামারি হবে বলে পড়ে নিয়ে আবার পড়ে নেন। তো বলেন না আমি ওর পেটে নামাজ পড়ি না, বিড়ি খাই। এর থেকে এইটা ভালো যে আপনি পড়েলেন, নিয়ে আবার চার রাকাত আলাদা করে পড়েলেন। কেউ তো জানতে পারবে না সুন্নত পড়ছে না ফরজ পড়ছে। এটা হচ্ছে বিপদ মুক্ত হওয়া এবং সমাজকে বিপদ থেকে বাঁচানো। যাই হোক, এই কথাগুলো পাবেন এই যে ঘরটা এসে আজকে বসেছি মাঠের উপরে ঘাসে, এখানে আমি চলবার মতো আমার অবস্থা নয়, ধরে নিয়ে এলো গাড়িতে, এখানকে নিয়ে এলো। তো এইখানে পাবেন, ইউনিভার্সিটি খুব ভালো, কলেজ খুব ভালো, বিশ্ববিদ্যালয় দারুণ, স্কুল দারুণ, হাই মাদ্রাসা দারুণ, আমেরিকা দারুণ, ব্রিটেন দারুণ, নোবেল প্রাইজ দারুণ। কসম খোদার করে বলছি, কোথাও শুনতে পাবেন না কাল মরে গেলে কী হবে, কোথায় পাবেন? ওই খ্যাপাদের কাছে, ও খ্যাপার কাছে কেউ যাহেনে, লালন ফকির, এই খ্যাপাদের কাছে কাল মরে গেলে কী হবে। আমি সকালবেলায় মাসা থেকে এসার আগে চলে আসি, রাত্রে আসে আমার মা ভাত এনে দেয়, আমার বউ বানিয়ে আসে, ভাত খায়, শুয়ে পড়ি, সকালে উঠে বসি, তারপরে আমাকে একটা ওষুধ দেয় সুগারে, তারপরে আমাকে ছাতুর শরবত দেয়, সব আসমার মা করে। আমার যদি 73-74 হয় তো আর 65 তো বটেই, চুল পাকে নাই এখনও, কিন্তু শরীরটা মোটা, মুটোগুলো কষ্ট কষ্ট। হের মোল সাহেব ঢুকিয়ে নিল, বাস আঙ্গুল লেগে গেল। এবারে লোকেরা বললো ওয়ার আজ ওয়ার শোনা চলবে না, ওর বিবি বলছিল দেখেছি নুনল, কোরআন বললে খবরদার, কোরআনে আছে সুরা নূরে, কে বলবে হাফেজ কারা কপারাই সুরা নূর, তারা বলবে টপ করে, এই বল, হ্যাঁ 18 সুরা নূর, 18 সুরা নূর, হ্যাঁ এই হ্যাঁ 19 কখনো না, সুরা নূর 18-19 আগে, চুপচাপ থাক। আজানিয়া তো আজানি ফাজরি দুকুল্লা মিয়াতিন জিলদা, এটা কোথায় আছে? সুরা নূরে, ওই সুরাটাই আছে, সবাই শুনবেন। ওটা থাক, ওটা থাক, ওটা থাক, এই তুমি শোনো, এই তোমার ফুকুলে যাবে, যেটা বলছি এটা শোনো। তুমি যদি কাউকে বলো দেখলাম আম চুরি করলে, কাউকে দেখো অমুকের ঘরে ঢুকলো, কাউকে দেখো চোখ মারলে, তুমি বলতে পারবে না। কোরআন বলছে চারটা সাক্ষী আনতে হবে, কোরআন সুরা নূর। আপনাদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলুন, আমি যদি কোনো ঘরে ঢুকি আর আপনি সাক্ষী আনতে পারবেন চারটা? হ্যাঁ, আনলে তো আমি পালিয়ে যাবো। আল্লাহ একটা বলে নাই, কটা? তার মানে আল্লাহ বলতে চাইছে এ কথা কাউকে বলো, বুকে রেখে দাও। আমার বাপ বলতেন কথা হজম করে করে পেটটা আমার গম্বুজ হয়ে গেল রে, কাউকে বলতে পারতো না কারুর কথা। তো এটা আল্লাহ কি বলছেন, চারটা সাক্ষী মানে বলো না। আর আমরা কি করছি, হ্যাঁ এবার আমি দেখলাম যে বিশ্বাস কর, বলে কে দেখলে, আর কে? আর কেউ নাই, আমি একাই। এবারে আল্লাহ বলছে তুই খালি মরে একবার আয়, বলতে পাবেন না। কোরআনের শিক্ষা কি মারাত্মক, চারটা সাক্ষী আনা যাবে না তাহলে তুমি বলতে পাবে না। কি করে বলতে পাবেন? রাস্তায়, গলিতে, ঘরে, আসসালামু আলাইকুম ভাই, কাজটা ভালো হচ্ছে না, একদিন তুমিও মরবে আমিও মরব, কাল থেকে সে আরও কাজ করবে না। আর তুমি যদি ডুগডুগি বাজাও, বেশ করেছি করেছি, যা পারবি করলি গাজা। কোরআন কি শিখুচ্ছে? আসসালামু আলাইকুম ভাই, কাজটা ভালো হচ্ছে না, কে জানবে? সেই লোকটা তুমি আর তোমার আল্লাহ, আর কাউকে জানতে দেবো না। আর এখন এই তো আমি এলাম, তো রাস্তায় কোথায় নেমেছি, কী করেছি, কোথায় পেশাব করেছি, যারা দেখেছে তারা এখন মোবাইলে দিয়ে দিয়েছে,
হেড মডারকে দেখলাম পেশাব করতে বসছিল, পানি ছিল না, ডালা নিলে না, নিলে না, মোবাইলে বেরিয়ে গিয়েছে এতক্ষণ। হাই 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 ওয়াইলুল্লে কুল্লে হুমা জাতিল লোমাজা, যারা গীবতার চুগলি করে তাদের জন্যে জাহান্নাম। ওয়াইল লেকুল্লে হুমা জাতিল লোমাজা, যারা গীবত করে চুগলি করে তাদের জন্যে ওয়াইল জাহান্নাম। এ তো কোরআন হাদিস, এখন আমি বয়ান করি নাই, লাস্টে করবো একটা হাদিস বয়ান। তো আমাদের এই